আজকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের লিখিত পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা সমসাময়িক বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছো এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে সৈনিক পদের পরীক্ষা দিতে যাবা, তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার মান কিন্তু 50 মার্কের থাকে 5টা বিষয়ের উপরে। তো ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পার্ট এই পরীক্ষার। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা সমসাময়িক বা আগামীতে, তোমাদের লিখিত পরীক্ষায় ইংলিশের অনেকগুলো বিষয় থাকে। অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি নিয়ে আজকে আমি ক্লাস শুরু করব। আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। একটু টপিকসটা বলে দিই, বাংলা থেকে ইংলিশ অনুবাদ। অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষায় 2-3 মার্কের বা 4 মার্কের অথবা 5 মার্কের বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন করতে দিয়ে থাকে আর কি তারা। তো আজকে আমরা প্র্যাকটিস করব কয়েকটা ট্রান্সলেশন নিয়ে। তোমরা যারা আগামীতে পরীক্ষা দিবা নিজেরা একটু প্র্যাকটিস করো আমার সঙ্গে, এবং উত্তরটা আমি এখন বলে দিব না, আমি শুধু জাস্ট প্রশ্নটা লিখে দেব। তোমাদের উত্তরটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করো, করার পরে দেন উত্তরটা মিলায় দেখবা যে তোমার উত্তরটা ঠিক হচ্ছে কিনা। তো যাই, কথা আর বাড়াবো না, আমরা চলে যাব। যে ধরনের ট্রান্সলেশন আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষায়, ওই ট্রান্সলেশনগুলো আমরা একটু আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো শেষ না হওয়া পর্যন্ত। আরেকবার বলে দিলাম, তো প্রথম আমাদের অনুবাদটা থাকবে এরকম। আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা একটা প্রথম অনুবাদ দিলাম। দেখি কয়েকটা দেওয়া যায় কিনা, যতক্ষণ পারে দিই, বেশি দেব না হলে ভিডিও আবার দীর্ঘ হয়ে যায়। তো প্রথম আমাদের অনুবাদটা ইংলিশে করতে হবে, আমি বাংলাদেশকে ভালোবাসি। মনে মনে তোমরা চিন্তা করতে থাকো, সঠিক উত্তর তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবা। আর দ্বিতীয়টা যাবে, আমি একজন সৈনিক হতে চাই, আমি একজন সৈনিক হতে চাই, এটাও মনে মনে প্র্যাকটিস করো। 3 নাম্বার, আমার বাবা একজন সৈনিক, আমার বাবা একজন সৈনিক, এটাও একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস কিন্তু করতে হবে, আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা সৈনিক পদে পরীক্ষায় দিতে যাব, যদি প্রস্তুতি ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো করাটা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যাবে, সে কারণে একটু এখন থেকে প্র্যাকটিস করব। তাহলে 3 নাম্বারটা, আমার বাবা একজন সৈনিক। 4 নাম্বারে আসি, আমাদের জাতীয় পতাকার রং লাল ও সবুজ, আমাদের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। 5 নম্বরে যাই, আমি পিতা মাতাকে সম্মান করি। ঠিক এরকমই যে আসবে, এইগুলোই যে পরীক্ষায় আসবে তা কিন্তু বলছি না, এই ধরনের ট্রান্সলেশন পরীক্ষায় আসতে পারে। তো সুতরাং তোমরা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছ বা কলেজে পড়ছো, তোমরা এই ধরনের বা এর কাছাকাছি অনুবাদগুলো একটু প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমাদের পরীক্ষা যদি যে কোনো যদি অনুবাদ আসে তোমরা অবশ্যই সেটা পারবা বলে আশা করি। এবার 6 নম্বরে যাই, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার মায়ের ভাষা। 7 নম্বরে যাব, তারা মাঠে ফুটবল খেলছে, তারা মাঠে ফুটবল খেলছে। আমি মুছে দেওয়ার আগে আরেকবার রিপিট করে দিই, তোমরা একটু দেখো। প্রথমটা, আমি বাংলাদেশকে ভালোবাসি। 2 নম্বর, আমি একজন সৈনিক হতে চাই।
তিন নাম্বার আমার বাবা একজন সৈনিক, চার নাম্বার আমাদের জাতীয় পতাকার রং লাল ও সবুজ, পাঁচ নাম্বার আমি পিতা মাতাকে সম্মান করি, ছয় নাম্বার বাংলা আমার মায়ের ভাষা, সাত নাম্বার তারা মাঠে ফুটবল খেলছে। অনুবাদগুলো তোমরা করতে থাকো নিজেদের মতো করে, আর উত্তরটা আগে দেখা দরকার নেই, ভিডিওর ডিসক্রিপশনে আমি সঠিক উত্তরটা দিয়ে দেব, তোমরা নিজেরা প্র্যাকটিস করার পরে দেন তোমরা কারেক্ট অ্যান্সারটা খুঁজে নিবা। এখন একটু একটু মুছে দিই আমরা। সাত নম্বর পর্যন্ত গেছে, আট নম্বরে যাই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নয় নম্বরে যাব। সততাই সর্ব সর্বোৎকৃষ্ট পন্থা, দশ নম্বর আমার বাবা একজন সৎ মানুষ, আট নম্বর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, নয় নম্বর সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, দশ নম্বর আমার বাবা একজন সৎ মানুষ। তো যখন তোমরা পরীক্ষা দিতে যাবা সৈনিক পদে, তোমাদের বাংলা থাকবে, ইংলিশ থাকবে, সাধারণ গণিত থাকবে, সাধারণ জ্ঞান এবং আইকিউ থাকবে। তো প্রত্যেকটা বিষয়ের উপরে 10 মার্ক করে প্রশ্ন দেওয়া থাকবে। এখন ইংলিশের ক্ষেত্রে তোমাদের এরকম অনুবাদ আসতে পারে, তোমরা এই অনুবাদগুলো দেখে বাসায় প্র্যাকটিস করো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমাদের ইউটিউব চ্যানেলটি, কারণ আমরা সব সময় চেষ্টা করি সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমরা যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের টিউটোরিয়ালগুলো দেখে, যারা আগামীতে সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তোমরা যাতে কিছু না কিছু শিখে যেতে পারো, এটাই আমাদের প্রচেষ্টা থাকে। আর বেসিক্যালি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি, তোমরা যারা মনে করো সোজা ট্রেনিং একাডেমিতে এসে সৈনিক পদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ফিজিক্যাল পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয় এবং প্রাথমিক মেডিকেল চেক আপ, তোমরা যারা এই বিষয়গুলোর উপরে এখন থেকে প্রস্তুতি নিতে চাও, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে আমাদের এখানে স্বল্প খরচে আবাসিক হোস্টেল এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, তুমি যে কোনো প্রান্ত থেকে এসে এক মাসের, দুই মাসের অথবা শর্ট কোর্স 15 দিনের আছে, এই যে কোনো একটা কোর্স তুমি সম্পূর্ণ করে পরীক্ষা দিতে যাও। আশা করি প্রস্তুতি যত বেশি ভালোভাবে নিয়ে যেতে পারবা, তোমার স্বপ্ন পূরণে তার প্রান্তে তুমি তত তাড়াতাড়ি কাছে পৌঁছাতে পারবা। সবাই ভালো থেকো, আগামীতে অবশ্যই এরকম কোনো না কোনো গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আবার নতুন ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।